ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। বেলা গড়ানোর সাথে সাথে রোদের দেখা মিললেও কুয়াশার মাত্রা অন্য দিনের তুলনায় বেশি। এই মুহূর্তে রাজধানীর রমনা এলাকায় আছেন রিপোর্টার সাদিয়া আফরিন, সরাসরি চলে যাব তার কাছে। সাদিয়া, ইমদাদ, আমরা এখন আছি রমনা পার্কে। তো আমরা কিছুক্ষণ আগে থেকে, আমরা কিন্তু সকাল থেকে আমরা আবহাওয়ার খবর জানাচ্ছিলাম, তো সকালে কিন্তু কুয়াশায় পুরো ঢাকা ছিল রাজধানীর। সকালে কিন্তু রাজধানীতে কিছুই দেখা যাচ্ছিল না, গাড়িগুলো যে চলেছে সকালে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলেছে। খুব কাছের জিনিসও কিন্তু ইমদাদ আমরা কুয়াশার কারণে দেখতে পাইনি। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছুটা রোদ উঠেছে, সেই কিছুক্ষণ আগে যে রোদ উঠেছে রোদের তেজ কিন্তু কম হলেও যে কুয়াশার ভাবটা কিন্তু কেটে গেছে, কাটতে শুরু করেছে আস্তে আস্তে রোদের তেজ কম, কিন্তু শীতের দাপট কিন্তু রয়ে গেছে। মানুষ কিন্তু যারা রমনা পার্কে এসেছেন তারা কিন্তু শীতের সকালে যে আবহাওয়া ছিল সেই আবহাওয়ায় অনেকে যারা ভোরবেলা হাঁটতে আসেন তারা কিন্তু আজকে একটু দেরি করে এসেছেন। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলেছিলাম, যারা ভোরের দিকে সাধারণত হাঁটতে আসেন রমনা পার্কে তারা কিন্তু আজকে সকালে যে আবহাওয়াটা ছিল শীতের আবহাওয়াটা তার জন্য একটু দেরি করে এসেছেন। যখন রোদের দেখা মিলেছে তখন কিন্তু তারা হাঁটতে এসেছেন। তো আজকে ঢাকার তাপমাত্রার কথা যদি বলতে হয় এমনি, আজকে ঢাকার তাপমাত্রা আছে 16.8 ডিগ্রি, যেটা আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হয় যে 10 ডিগ্রির নিচে নামলে সেটাকে শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। তো আজকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে এবং রোদের দেখা মিলেছে, আশা করছি হয়তো রোদের দেখা আরও রোদের আর তেজ আরও বাড়বে এবং শীতের দাপটটা কমে আসবে। কারণে রাজধানীতে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার সাদিয়া আফরিন। ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় ঘন কুয়াশার কারণে 5টি বাস ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আর রংপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে, সেখানে আছেন রিপোর্টার হেদায়েত ইসলাম বাবু। আমরা সরাসরি যাব তাদের কাছে, প্রথমে যাচ্ছি হারুনের কাছে। হারুন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় সকালে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখানে একটি ট্রাক এবং 4টি বাস পরপর সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কমপক্ষে 30 থেকে 35 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এখন এই মুহূর্তে আছি ঘটনাস্থলে। এখন একটি দেখছি যে আসলে এখানে প্রায় যে ট্রাকের সাথে যে প্রথম যে বাসটির সংঘর্ষ হয় সেই বাসটি একেবারেই দুমড়ে মুচড়ে গেছে। সামনের যে অংশ সেই অংশ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 3 ঘন্টা চেষ্টায় এইখানে উদ্ধার কাজ সম্পন্ন করেছে, অর্থাৎ হতাহতদেরকে উদ্ধার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে, ঠিক এখান থেকে আধা ঘন্টা আগে, যে বাসটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি থেকেই একজনকে নিহত উদ্ধার করা, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এটি রাস্তার পাশে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে রাখা হয়েছে। এছাড়া যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আমরা ওইখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে খবর নিয়ে যেটি জানতে পেরেছি যে যারা আহত হয়েছেন ময়মনসিংহ মেডিকেলে ভর্তি, তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর একটু বিষয় যদি বলে রাখি যে এখানে স্থানীয়দের সাথে, ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যদের সাথে কথা বলে দুর্ঘটনার বিষয় সম্পর্কে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশে কাজীর শিমলা এলাকায় এখানে ট্রাক দাঁড়িয়ে বালু আনলোড করছিল, অর্থাৎ এখানে অস্থায়ীভাবে রাস্তার পাশে বালু রেখে ব্যবসা করা হয়। এই বালু ব্যবসায়ীর ট্রাক এখানে রাখা হয়েছিল এবং এখানে এই ট্রাকের পিছনেই বাসগুলো ধাক্কা দেয়। আর এটি হচ্ছে যে আজকে ভোর থেকে প্রচণ্ড কুয়াশা, কুয়াশার কারণে আসলে কোনো কিছুই দেখা যাচ্ছিল না, যার কারণে যে বাসটি দাঁড়ানো ছিল সেই বাসটি দেখতে না পেরে শেরপুর থেকে ঢাকাগামী শেরপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির একটি বাস সেটি ট্রাকের পিছন দিকে সজোরে ধাক্কা দেয় এবং এই ধাক্কার কারণে আসলে ব্যাপকভাবে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এরপর পরই আরও পিছনে আরও 3টি বাস এবং একটি ট্রাক সজোরে এই শেরপুর চেম্বার অফ কমার্সের বাসটিকে ধাক্কা দেয় এবং সবগুলো বাসই ক্ষতিগ্রস্ত হয়, ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর কারণেই আসলে এই হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন যে এই অবৈধভাবে মহাসড়কের পাশে যে বালু রেখে ব্যবসা করা হচ্ছে এটির কারণেই আসলে এই দুর্ঘটনাটি ঘটছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় এভাবে রাস্তার পাশে বালু রেখে অবৈধভাবে ব্যবসা করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন এবং এর কারণে প্রায়ই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন। আর ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে তারা খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে এসেছেন এবং এসে
এখানে তারা উদ্ধার কাজ শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে উদ্ধার কাজ অর্থাৎ হতাহতদের উদ্ধার কাজ শেষ হয়েছে, কিন্তু রাস্তা থেকে এখনও যানবাহন বা ক্ষতিগ্রস্ত যে গাড়িগুলো সেটি এখনও সরানো হয়নি, যার কারণে এখনও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এক পাশে অর্থাৎ ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে অংশটি আছে সেই অংশে এখনও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী এবং ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনিও ঘটনাস্থলে আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, র্যাব সদস্যরা আছেন এবং স্থানীয়দের সহায়তায় সবাই মিলে চেষ্টা করছেন যানবাহন চলাচল শুরু করার জন্য এবং ক্ষতিগ্রস্ত যে যানবাহনগুলো আছে সেগুলো উদ্ধার করার জন্য। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু, তিনি জানাবেন সেখানকার সড়ক দুর্ঘটনার খবর। হারুন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে রংপুরে সাত সকালেই কিন্তু বাস এবং অ্যাম্বুলেন্সের একটি দুর্ঘটনায় তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে। আপনাকে যদি বলি যে এই দুর্ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জের বাছুরবান্ধা এলাকায়। আমাদেরকে হাইওয়ে পুলিশ যেটি জানিয়েছে যে সৈয়দপুর থেকে একটি অ্যাম্বুলেন্স যেটি ঢাকার দিকে আসছিল এবং বিপরীত দিক থেকে আরেকটি যাত্রীবাহী বাস বাসের সাথে কিন্তু রংপুরের যে বাছুরবান্ধা এলাকায় তারাগঞ্জের সেই বাছুরবান্ধা এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে আমরা জেনেছি যে যেই বাসটি ছিল সেটি ডিপজল পরিবহনের একটি বাস, আর একটি তো অ্যাম্বুলেন্সের কথা বলেছি। সেই অ্যাম্বুলেন্স এবং বাসের এই সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারিয়েছেন, আরও তিনজনকে সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং মেডিকেলে নিয়ে আসার পর আমরা জেনেছি যে এখানে আরও একজন মারা গেছেন। এই নিয়ে কিন্তু মৃতের সংখ্যা এখন তিনজনে দাঁড়িয়েছে এবং দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আমরা একজন যার পরিচয় পেয়েছি নিহতদের মধ্যে, এই অ্যাম্বুলেন্সটির চালক রুবেল মিয়া, আর বাকিদের কিন্তু পরিচয় এখন পর্যন্ত আমরা পাইনি। আর আমরা যেটি জেনেছি যে আজকে সেই ভোর থেকে প্রচণ্ড ঘন কুয়াশার কারণেই কিন্তু পথঘাট ঢাকা ছিল, যার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক এই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে কিন্তু অনেকেই মনে করছেন, বিশেষ করে যারা আছেন আপনার পুলিশ এবং হাইওয়ে পুলিশ, তারা বলছেন যে এই প্রচণ্ড ঘন কুয়াশার কারণেই পথঘাট দেখা না যাওয়ার কারণেই এই মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তো এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ খবর। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং ঘটছে সড়ক দুর্ঘটনা, সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন রংপুর মেডিকেল কলেজ থেকে হেদায়েতুল ইসলাম বাবু। তিনি জানাচ্ছিলেন যে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন এবং এর আগে যোগ দিয়েছিলেন হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে, সেখানে বাস ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।